वेलकम बैक टू माय चैनल बाबीज वर्ल्ड। आशा करी आपनारा सबाई सुस्थ आछेन, भालो आछेन। आज आमी निये एसेछी छोटो चिंगड़ीर एकटा रेसिपि। खूब सहज ए रान्नाटी। गरम भाते एई छोटो चिंगड़ीर एई प्रिपारेशनटा खूब खेते भालो लागे। অবশ্যই বাড়িতে একদিন করবেন। তাহলে দেখেনি আমরা এর জন্য কি কি লাগবে। কুচো চিংড়ি নিয়েছি 250 গ্রাম, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ 1/2 টেবিল স্পুন, শুকনো লঙ্কা নিয়েছি 2টো, তেল সর্ষের তেল নিয়েছি 2 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কা নিয়েছি 1/2 টেবিল স্পুন, নুন নিয়েছি স্বাদ মতো। কড়াই তেল গরম করে নিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। কয়েক সেকেন্ড কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়ে চিংড়িটা দিয়ে রাখ। খুব ভালো করে ধুয়ে রেখেছি চিংড়িটা, সেটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আঁচ কমিয়ে দিন। নুন দিয়ে দিচ্ছি, হলুদ, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে যেতে হবে। একদমই লো ফ্লেমে এটা ভাজতে হবে। খুব সুন্দর গন্ধ বেরোবে। এই রান্না কিচ্ছু নেই কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট। একদিন খুব তাড়াতাড়ি ছিল বলে, এর পকোড়াই সাধারণত লোকে করে, কিন্তু খুব তাড়াতাড়ি ছিল বলে আমি এইভাবেই ভেজে নিয়েছিলাম। খেয়ে দেখলাম খুব টেস্ট লাগছে। চিংড়ি একদম ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। রান্নাটা করতে 5 মিনিটও সময় লাগবে না, কিন্তু খেতে খুব ভালো লাগবে। একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করুন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু সব আত্মীয় স্বজন সবার সঙ্গে। আজ তাহলে এই পর্যন্ত। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।